সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের যে জব সার্কুলার আছে সেটি আজকে আলোচনা করব। নদী গবেষণা ইনস্টিটিউট হারুকান্দি ফরিদপুর এর জব সার্কুলার। প্রথমেই যে পদটি আছে সেটি হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা। এটি 9 নম্বর গ্রেডের পদ। পদের সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা পুরকৌশল, তড়িৎ কৌশল, যন্ত্রকৌশল, পানি সম্পদ কৌশল, কৃষি ইঞ্জিনিয়ারিং, রিভার ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলিক, হাইড্রোলজি, পানি সম্পদ কৌশল, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। এছাড়াও পদার্থ, ফলিত পদার্থবিদ্যা, গণিত, ফলিত গণিত ইত্যাদি বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি বা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রি। এরপর যে পদ আছে সেটি হচ্ছে ভান্ডার কর্মকর্তা। এটিও 9 নম্বর গ্রেডের পদ। এখানে প্রথম শ্রেণীর সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি বা সম্মান ডিগ্রি সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। এরপর আছে ভান্ডার রক্ষক। এটি 14 নম্বর গ্রেডের পদ। এখানে পদের সংখ্যা 1টি, যোগ্যতা স্নাতক ডিগ্রি। এরপর আছে হিসাব সহকারী 1টি, বাণিজ্য বিভাগে স্নাতক। ইলেকট্রিশিয়ান বি গ্রেড, পদের সংখ্যা 1টি, এইচএসসি পাস সহ ইলেকট্রনিক ট্রেড কোর্স সনদপ্রাপ্ত। মডেল টেকনিশিয়ান গ্রেড এ, এখানে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কংক্রিট টেকনিশিয়ান গ্রেড এ, এখানে অনন্য উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর আছে গাড়ি চালক, এখানে লাইসেন্সধারী হতে হবে এবং জেএসসি পাস থাকতে হবে। এরপর আছে ভান্ডার সহকারী 1টি, এইচএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এরপর আছে মেকানিক গ্রেড এ, এটি 16 নম্বর গ্রেডের পদ। এখানে যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ অটোমোবাইল ট্রেড বিষয়ে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত অথবা কারিগরি শিক্ষা বোর্ড হতে অটোমোবাইল ট্রেডে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। এরপর আছে কাঠমিস্ত্রি বি গ্রেড, পদের সংখ্যা 1টি, এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ট্রেড কোর্স থাকতে হবে, সাথে 2 বছরের অভিজ্ঞতা। এরপর আছে ট্রেসার, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সুন্দর হস্তাক্ষর, পাম্পম্যান, ডার্করুম সহকারী এবং সর্বশেষ আছে গবেষণাগার বেয়ারার গ্রেড এ। এটি 20 নম্বর গ্রেডের পদ। এখানে পদের সংখ্যা 3টি, যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানে যে শর্তাবলী আছে শর্তাবলীগুলো আমি জানিয়ে দিচ্ছি। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি এবং শিক্ষাগত যোগ্যতার অন্যান্য প্রযোজ্য ক্ষেত্রে সনদপত্রের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। নাগরিকত্বের সনদপত্র দিতে হবে। 1/10/2020 খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে 1/10/2020 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আবেদনপত্র আগামী 29/10/2020 অর্থাৎ 29 অক্টোবর 2020 এই তারিখের মধ্যে মহাপরিচালক নদী গবেষণা ইনস্টিটিউট হারুকান্দি ফরিদপুর এই বরাবরে পৌঁছাতে হবে। চাকুরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়াও আরও কিছু শর্তাবলী দেওয়া আছে, এগুলো আপনারা আবেদনের পূর্বে ভালো করে দেখে নেবেন। এবারে আমি জানিয়ে দিচ্ছি যে আবেদনের ফি কত এবং আবেদনপত্র কোথায় পাওয়া যাবে। সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে মহাপরিচালক নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরের অনুকূলে, এখানে লেখা আছে সোনালী ব্যাংক গোয়ালচামট শাখা ফরিদপুরের, ক্রমিক নং 1 ও 2-এর জন্য 1000 টাকা, 3-4 নম্বরে যে পদ আছে তার জন্য 500 টাকা এবং 5 থেকে 11 পর্যন্ত যে পদগুলো আছে তার জন্য 400 টাকা এবং 12 থেকে 15 যে পদগুলো আছে সেগুলোর জন্য 300 টাকার ডিমান্ড ড্রাফট অথবা পে অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আর আবেদনপত্র পাওয়া যাবে rri.gov.bd এখান থেকে অথবা নদী গবেষণা ইনস্টিটিউট হারুকান্দি ফরিদপুর হতে অথবা 72 গ্রিন রোডস্থ নগর লিয়াজু অফিস ঢাকা হতে সংগ্রহ করা যাবে। আমি ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে আপনারা সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্মটি ডাউনলোড করে পূরণ করে আপনারা প্রেরণ করতে পারবেন।
আর এখানে আরও যে ডকুমেন্টগুলোর কথা লেখা আছে এবং যে শর্তাবলীগুলো আছে সেগুলো অবশ্যই আবেদনের পূর্বে ভালো করে দেখে নেবেন। তো আজ এ পর্যন্তই, যারা যোগ্য আছেন যথাশীঘ্র আবেদন করবেন। আবেদনের শেষ তারিখ 29/10/2020। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সে কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।